হ্যালো ফ্রেন্ডস আইটি প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস এই তো আজকের থার্ড স্পট কাউন্সিলিং নিয়ে তো কিছু কমেন্ট এসেছে যেই প্রশ্নগুলি তোমরা হয়তো কিছু কমেন্টের উত্তর জানো কিছু জানো তো সেই কমেন্টগুলি অ্যান্সার কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করবো এক্ষুনি তো ফ্রেন্ডস যদিও বেশ কিছু মানে খুব বেশি কমেন্ট আসেনি তো যেগুলি এসে এসেছে চলো সেগুলি আলোচনা করে না যাক তো নির্মল কুমার মাঝি কমেন্ট করেছে আমি ভর্তি নিয়েছি ইন আচ্ছা ইন্দুপুর ইন্দুপুরে আমার যাতায়াতের অসুবিধা হচ্ছি ওয়েলডারটেডে আমি ওখানে আইটি করব করব না আমি কলেজ চেঞ্জ করব হবে আমার চেঞ্জ নোটিশ লেখা আছে চেঞ্জ হবে আচ্ছা নোটিশ চেঞ্জ নোটিশ লেখা আছে বলতে যে নোটিশটি তোমাতে দেওয়া হয়েছে যদি ওই নোটিশটির কথা বলো অর্থাৎ যদি আমরা দেখে নে একবার নোটিশটা তো নোটিশ তো এই নোটিশটা তো এখানে দেখো যদি ঠিকই আছে দু নম্বর দেখো অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাটেন্ডেড ইন স্পট কাউন্সিলিং ফর আপগ্রেডিং অ্যান্ড আপগ্রেডিং চেঞ্জিং দ্য ট্রেড আইটিআই তো সেক্ষেত্রে যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে এনেছো তারা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে আপগ্রেডিং চেঞ্জিং দ্য ট্রেড আইটি অর্থাৎ আপগ্রেডিং বলতে বোঝায় কী বোঝায় আপগ্রেডিং বলতে আমরা এত যে স্পট অনলাইন স্পট কাউন্সিলিং হচ্ছে সেক্ষেত্রে আপগ্রেড মানে কি সিটটা আপডেট হবে সিট আপডেট মানে কি কলেজ চেঞ্জ হবে আর চেঞ্জিং দ্য ক্যাপার্টি ক্যাপ চেঞ্জিং দ্য ট্রেড অর্থাৎ একটে একটি কলেজের মধ্যে সে তার ট্রেডটি চেঞ্জ করতে পারবে আগে ফিটার ছিল সেটা ইলেকট্রিশিয়ান হবে বা ওয়েল্ডার হবে তো একটা কলেজের মধ্যে সে তার ট্রেডটি চেঞ্জ করতে পারবে কোনো ছাত্র ছাত্রী এইটা তাহলে এই যে আপগ্রেড দিয়েছে আপগ্রেড দিয়েছে তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবরটা পেয়েছি সেটা হলো যে যারা ভর্তি হয়ে গেছে যারা কলেজে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এই আর তারা কলেজ চেঞ্জ করতে পারেনি কেমন তারা কিন্তু কলেজ চেঞ্জ করতে পারেনি তো এক্ষেত্রে দুজনের সাথে কথা বললাম তারা কিন্তু কলেজ চেঞ্জ করতে পারেনি তো সেক্ষেত্রে যেহেতু যদি চেঞ্জ করা যায় কলেজ নির্মল তাহলে কিন্তু কলেজ চেঞ্জ করে নিতে পারো কারণ যাতায়াতের অসুবিধা হচ্ছে যেহেতু তো কলেজ চেঞ্জ করে নিতে পারো তো নম্বর কমেন্ট ও নির্মল মাঝি রয়েছে তো দাদা আমি ইন্দুপুর আইটিআই কলেজে ওয়েল পেয়েছিলাম কিন্তু আমি ওই কলেজে আইটিআই করব না আমি কি পড়ার আচ্ছা পরের স্পট কাউন্সিলিংয়ে অন্য কলেজ পেতে পারি হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই যদি এরপরে স্পট কাউন্সিলিং হয় হয় বলতে স্পট কাউন্সিলিং হবে তাহলে এরকম একটা প্রশ্ন আসে তো আমরা স্পট কাউন্সিলিং হবে এটা কি করে বলবো সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার আগের বছরগুলিতে দেখতে হবে কীরকম কাউন্সিলিং হয়েছিল তো দু হাজার কুড়ি সালে কিন্তু প্রায় ইলেভেন ফেজ পর্যন্ত কাউন্সিলিং হয়েছিলো তো প্রায় তিন থেকে চারটি স্পট কাউন্সিলিং হয়েছিল সেক্ষেত্রে আমরা যদি ওই ইয়ারের সাপেক্ষে দু হাজার কুড়িতে দেখি একুশে দু হাজার একুশে দেখি তাহলে কি তাহলে এটা তো সবে নাইন ফেজ অর্থাৎ হ্যাঁ টেন ফেজ হলো নাইন টেন টেন ফেজ স্পট থার্ড স্পট কাউন্সিলিং হলো সেক্ষেত্রে কিন্তু ফোর্থ স্পট কাউন্সিলিং হলেও হতে পারে কেমন যদি হয় কিন্তু তাহলে কিন্তু অবশ্যই কলেজ চেঞ্জ করতে পারবে কলেজ চেঞ্জ করতে পারবে তো আদিত্য মণ্ডল পরের কমেন্ট রয়েছে আদিত্য মণ্ডল দাদা ডাব্লিউ বিআইটি দু হাজার উনিশ একুশ ব্যাচের সেকেন্ড ইয়ার এক্সাম কবে থেকে স্টার্ট হবে প্লিজ রিপ্লাই হ্যাঁ সেকেন্ড ইয়ার এক্সাম কিন্তু তোমাদের কিছুদিন পর হয়তো নোটিশটা আসবে কিন্তু অ্যাডভান্স বলতে গেলে ডিসেম্বরে উনিশ থেকে কুড়ি তারিখ অর্থাৎ ডিসেম্বরে ওই যে থার্ড উইকের শেষের দিকে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো থার্ড উইকের শেষের দিকে বলতে তাহলে ফোর্স্ট ফোর্থ উইকের ফার্স্ট অর্থাৎ ফোর্থ উইক থেকে বলতে পার তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে থার্ড উইকের শেষ থেকে ফোর্থ উইক মানে ফোর্থ উইকের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে অর্থাৎ তোমরা ধরে নিতে পারো এটা যে ফোর্থ উইক থেকে তোমাদের এক্সাম শুরু হতে পারে সেটা তোমরা নোটিশ হয়তো পরীক্ষা শুরু হওয়ার পনেরো দিন আগে পাবে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুতে হয়তো এই নোটিশটা পেয়ে যাবে কিন্তু পরীক্ষা হবে ফোর্থ উইকে বা থার্ড উইকে শেষের দিন কিন্তু এক্সাম শুরু হবে তো বেঙ্গল ওয়ার অ্যাফেয়ার্স পরের কমেন্ট করেছে বেঙ্গল ওয়ার অ্যাফেয়ার্স তো দাদা আমি রোজ দেখি বাট ভুল করে আচ্ছা বাট কাল দেখিনি আর কালই দিয়েছে তো কালই দিয়েছে আমি যেতে পারিনি আর কি কোনো আর কি মনে হচ্ছে আচ্ছা একবার পড়েন যাওয়া কমেন্ট কী হয়েছে বেঙ্গলোয়ার অ্যাফেয়ার্স কমেন্ট করেছে দাদা আমি রোজ দেখি বাট কাল দেখিনি আর কালই দিয়েছে আমি যেতে পারিনি আর কি হবে আর কি হবে কি মনে হচ্ছে আচ্ছা আর কি কাউন্সেলিং হবে কি মনে হচ্ছে তো হ্যাঁ এক্ষুনি বললাম আমরা প্রিভিয়াস ইয়ার ইয়ারকে লক্ষ্য করে কিন্তু আমরা এই দু হাজার কুড়ি বছর কুড়ি শেষ মানে কুড়ি বছর যেভাবে অ্যাডমিশান হয়েছিল সেটাকে লক্ষ্য করে কিন্তু আমরা দু হাজার একুশে সেটা আমরা বলতে পারি যে এটা সবে থার্ড কাউন্সিলিং কাউন্সেলিং হয়েছে সেক্ষেত্রে আর একটা হতে পারে যদি খুব বেশি তো আর একটা ফোর্থ ফেজ কাউন্সেলিং হতে পারে ও এটাই লাস্ট কিন্তু যদি হয় এইটাই লাস্ট এরপরে কিন্তু আর হবে না ফোর্থ প্লেস কাউন্সিলিংয়ের পর কিন্তু আর হবে না তো এটা কিন্তু হতে পারে যদি হয় অবশ্যই কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং এখন যে কাউন্সেলিং ব্যাপারটা এখন কিন্তু অংশগ্রহণ করলেই সিট পেয়ে যাবে কারণ এখন মানে ধীরে ধীরে তো সি কাউন্সেলিং যত এগিয়ে আসে সেক্ষেত্রে সবাই তো ধীরে ধীরে ভর্তি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সিটও কমে যাচ্ছে তেমন ক্যান্ডিডেটও কমে যাচ্ছে তো কলেজে উপস্থিত হতে হবে তোমাকে তো কলেজে উপস্থিত হয়ে খুব বেশি জন আছেন পাঁচ থেকে ছজন বা জনে উপস্থিত হচ্ছে তো কলেজে উপস্থিত হলে কিন্তু তোমার বরাদ্দকৃত সিটটি অবশ্যই পেতে পারো তো পরের কমেন্ট রয়েছে শান্তনু বিশ্বাস দাদা আর কি হবে কাউন্সেলিং আচ্ছা হ্যাঁ বলছি সেটাই যে যদি হয় আর একটা কাউন্সেলিং হতে পারে তো ফোর্থ স্পট কাউন্সিলিং কিন্তু হতে পারে কেমন আচ্ছা সুখদেব নায়েক রোল এক তিন আর অর্থাৎ পরে কমেন্ট করেছে সুখদেব নায়েক তো কি বলেছে দাদা স্পট কাউন্সিলিংয়ের চান্স পেয়েছি চাইছি কিন্তু চান্স পেয়েছি চা চাইছে কিন্তু ট্রেড চেঞ্জ করব হবে কি আচ্ছা সবে সবে স্পট কাউন্সিলিংয়ের চান্স চান্স পেয়েছ তো সেক্ষেত্রে এখন ট্রেড কি করে চেঞ্জ করবে সেক্ষেত্রে পরের কাউন্সিলিংয়ের জন্য তাহলে অপেক্ষা করতে হবে কারণ যেহেতু একটা ট্রেডে চান্স পেয়েছ সেক্ষেত্রে ট্রেড চেঞ্জ করার জন্য পরের কাউন্সিলিং অপেক্ষা করতে হবে তো পরের কাউন্সিলিং অপেক্ষা করলে মানে পরের কাউন্সিলিং যদি অপেক্ষা করো তাহলে কিন্তু ট্রেডটা মানে এই ট্রেডটা চেঞ্জ করার সম্ভাবনা অনেকটা বেশি কারণ এই স্পট কাউন্সিলিংয়ে তোমার কম্পিটিশান লেভেলের যারা ছিল তারা কিন্তু সিট পেয়ে গেছে এর পরের পরের যে যদি স্পট কাউন্সিলিং হয় সেক্ষেত্রে তোমার থেকে কম কম্পিটিশান মানে তোমার থেকে কম লেভেলের যে ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু র্যাঙ্ক কার্ড জমা দেবে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক কার্ডটা আগে শো করলে তুমি অবশ্যই ট্রেডটা চেঞ্জ করে নিতে পারো কেমন সেক্ষেত্রে কম্পিটিশানটা অনেকটাই কম হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই স্পট কাউন্সিলিং হয় ট্রেট চেঞ্জ করতে পারবে সুখদেব নায়েক নায়েক আরেকটি কমেন্ট করেছে তো আর কি স্পট কাউন্সিলিং হবে তো হ্যাঁ এক্ষুনি বললাম তো স্পট কাউন্সিলিং কিন্তু আরেকটু হতে পারে যদি হয় এটাই কিন্তু শেষ তো আচ্ছা রজত বিক্রম কমেন্ট করেছে এটা কি জেনারেল তো কী লেখা রয়েছে বোঝাচ্ছে হ্যাঁ আর কমেন্ট করছে রজত বিক্রম কত টাকা নিয়ে যাব কত টাকা নিয়ে যাবো বলতে যদি দূরের কলেজ হয় তো গাড়ি ভাড়া এসব রয়েছে বা যদি ভর্তির ব্যাপারে জিজ্ঞেস করো তাহলে ভর্তির ব্যাপারে যদি ভর্তি হতে হয় ওখানে তো ফিসটা কিন্তু রাত বারোটার মধ্যে পেমেন্ট করতে হবে আজকে রাত বারোটার মধ্যে যারা ভর্তি হয়ে যাচ্ছ মানে যারা অলরেডি সিট পেয়ে গেছো স্পট কাউন্সিলিংকে তোমরা কিন্তু আজ রাত বারোটার মধ্যে ভর্তি হয়ে যাবে তো ভর্তি হয়ে গেলে ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রে এর আগে যে স্পট কাউন্সিলিংটা হয়েছিল সেকেন্ড স্পট কাউন্সিলিং তো ও তো ওই স্পট কাউন্সিলিংয়ে যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছিল তারা স্টেট চেঞ্জ করেছিল চেঞ্জ করেছিলো তো সে তখনও কিন্তু একটা ভর্তি হতে হয়েছিল ওদের আচ্ছা কোটা চেঞ্জ হয়েছিল তখন কোটা চেঞ্জ হলে কিন্তু ভর্তি হতে হয়েছিলো সেক্ষেত্রে আমি পেমেন্ট করে দিয়েছিলাম চারশো টাকা কেমন তো এর আগে যে কাউন্সিলিং হয়েছিল ওই সময় কোটা চেঞ্জ হয়েছিল একজনের তো সেক্ষেত্রে ভর্তি আচ্ছা কোটা চেঞ্জ হয়েছিলো জন্য কিন্তু আবার ভর্তি হতে হয়েছিল তো পেমেন্ট করা হয়েছিল চারশো দশ টাকা সেক্ষেত্রে তাহলে পাঁচশো টাকা মতো রাখলেই হবে তো এসকে সয়েল দাদা কি ডকুমেন্ট নিয়ে যাবো তো কী ডকুমেন্ট নিয়ে যাবো বলতে আমরা যদি মানে আগেরগুলো দেখি যে এম গ্রুপ ট্রেডে প্রথমের দিকে যদি আমরা পিডিএফগুলি দেখি তো সেক্ষেত্রে সেখানে যদি আমরা লক্ষ্য হই তাহলে কিন্তু এম গ্রুপ ট্রেডের জন্য আলাদা ই গ্রুপ ট্রেডের জন্য আলাদা ডকুমেন্ট ছিল তো এম গ্রুপ ট্রেডের জন্য যে ডকুমেন্টগুলি ছিল তো ওখানে তোমাদের ছিল যতটুকু মনে পড়ছে তো তোমাদের ফটো লাগবে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং তোমাদের আধার কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে মার্কশিট লাগবে এবং এবং অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং আর কিছু ডকুমেন্ট লাগবে তো তোমরা তো সেটা অবশ্যই জানো তোমরা নিজেরাই করতে পারবে এটা তোমাদের ফোনে ক্রমবাউজে ওপেন করবে ওখানে সার্চ দেবে ডাব্লিউ বি ডট অর অর সার্চ দেওয়ার পর তোমরা সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসবে চলে এলে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে এলে দেখবে প্রথমের দিকে প্রথমের দিকে ওই সার্চ তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ও আচ্ছা ঠিক আছে তো এখানে ক্রমে আসবে এখানে সাজবে ডাব্লিউ বিএসিবি ডট দেখো সাথে এখন ইন্টারনেট এই সস্তর ওয়েবসাইটে চলে এলে এসে কোন পিডিএফটা ডাউনলোড করবে একটু দেখে নাও তো এই যে মেডিকেল ফিটনেস অফ আচ্ছা ফরম্যাট ফর মেডিকেল ফিটনেস অফ ফিটনেস এইটা রয়েছে একটা হচ্ছে গাইডলাইন ফর স্টার্টিং ফিজিক্যাল ক্লাসেস নিউ সেশান তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করবি ইন্টারনেট দেখা যাচ্ছে তো ইন্টারনেট কানেকশানটা চলে গেছে তো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করবে অর্থাৎ এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে এখানে কিন্তু কোন এম গ্রুপের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু লেখা রয়েছে কানেকশান চলে গেলো আর কানেকশানও আসছে না সেক্ষেত্রে আজকে কিন্তু খুব বেশি কমেন্ট পাইনি তো আশা করি যেগুলো পেয়েছিলাম আলোচনা করে দিয়েছি এবং আমি সবাইকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট মানে নতুন কিছু নতুন কিছু খোঁজা নতুন কিছু শেখা নিজেরও শেখা এবং তোমাদেরকেও সেগুলি জানিয়ে দেওয়া তো ফ্রেন্ডস নেটওয়ার্ক কানেকশান আসছে না তো ফ্রেন্ডস আছে এই পর্যন্তই এবং বেশ কিছু আশা করি যে কমেন্টগুলি পেয়েছিলাম সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম দিয়েছি তো ফ্রেন্ডস এবং যাদের একটা আলোচনা করতে পারলাম না তোমাদের কিন্তু অবশ্যই আমি অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও কেমন ফ্রেন্ডস থ্যাংক ইউ এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা উৎসাহ প্রদান করে পরবর্তী ভিডিও তৈরি জন্য কেমন থ্যাংক ইউ ফ্রেন্ডস